আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মুরলি বিজয়। এবার তাকে দেখা যাবে বিদেশের মাটিতে খেলতে। নিজেই টুইট করে এই ঘোষণা দিলেন মুরলি বিজয়। বারবার নিজেকে প্রমাণ করেও জাতীয় দলে ডাক পাননি। বিসিসিআই এর নির্বাচকরা তার উপর যেন আস্থাই হারিয়ে ফেলেছেন, তাই এবার বিদেশে খেলার সিদ্ধান্ত নিয়ে নিলেন মুরলি বিজয়। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন মুরলি বিজয়। ভারতের হয়ে 61টি টেস্ট ম্যাচে 3982 রান রয়েছে মুরলি বিজয়ের ঝুলিতে। খেলেছেন 17টি একদিনের ম্যাচ এবং 9টি টি টোয়েন্টি। একদিনের ম্যাচে তার সংগৃহীত রান 339 এবং টি টোয়েন্টিতে 169 রান। 2018 সালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই তারকাই টুইটারে সকলকে ধন্যবাদ জানিয়ে অবসরের ঘোষণা করলেন। লেখেন, আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছে। 2002 সাল থেকে 2018 সাল আমার জীবনের খুব সুন্দর সময়। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা তার কাছে ভীষণ গর্বের। এরপরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি। এবার বিদেশের হয়ে খেলবেন এই ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।